আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আর কেমন আছেন সবাই? আর সবাই রমজান মাস কেমন কাটছে? সবসময় দোয়া তো করি যে অবশ্যই সবার রমজান মাস এবং প্রতিটা দিনই যাতে ভালো কাটে। তো আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ব্লগে অবশ্যই একটু বকবকটাই বেশি করব, কারণ আগের থেকে গলার অবস্থা অনেকটাই ভালো হয়েছে, তো বকবকের পরিমাণটা একটু বেশিই হবে হয়তো। তো আজকের ব্লগটা প্রথমে একটা রান্না দিয়ে শুরু করছি, খুব মজার একটা রেসিপি দিয়ে শুরু করছি। আসলে আমি মনে হয় প্রত্যেকটা রেসিপিতেই খুব মজার বলি, তাই না? আসলে আমার হাতের যে রান্নাগুলো আমি খুব মানে শখ করে ভালোবেসে রান্না করি, সেই রান্নাগুলো আমার কাছে তো মজাই লাগে। তো এই জন্য মুখ থেকে চলে আসে যে মজার একটি রেসিপি শেয়ার করি, আপনারা কিন্তু মাইন্ড করবেন না। তবে আপনারা বাসায় ট্রাই করলে আশা করি আপনাদেরও ভালো লাগবে, তখন আপনারাও বলবেন মজার রেসিপি। তো আমি আসলে আজকে রুই মাছ দিয়ে রান্না করে একটা রেসিপি শেয়ার করব। তো রুই মাছগুলোকে প্রথমে আমি হালকা হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম 15 মিনিটের মতো। এখন সেগুলোকে তেলে ফ্রাই করে নিচ্ছি। আর আজকের ভিডিওতে আমি আসলে বলবো যে ঈদ নিয়ে আমাদের প্ল্যানিং, তারপরে শপিংয়ের কী অবস্থা, আর কেমন কী হচ্ছে বা কতদূর কী করলাম। আসলে ইনবক্সে এবং কমেন্টে অনেক বেশি আসলে মানে সব ভিউয়ার্স যারা আছেন আমার ভালোবাসার, তারা সবাই জানতে চাচ্ছেন যে আপু ঈদ নিয়ে আপনাদের প্ল্যানিং কী, কী কী শপিং করলেন, আপনি তো শপিং নিয়ে কোনো ভিডিও দিলেন না। তো এইসব বিষয়ে অনেক রকমের প্রশ্ন থাকে, তো সেটাই বলছি। আসলে ঈদ নিয়ে শপিং বলতে ভিডিও দিচ্ছি না, কারণ হচ্ছে আমরা তো শপিং করিনি, তো ভিডিও আর কী দিব বলেন। তো এখন বলি আসলে ঈদে কেন শপিং করিনি। করিনি বলতে ভুল হবে, হালকা পাতলা কিছু কেনাকাটা হয়েছে রোজার আগে, কারণ কিছু জিনিস তো আমি হাতে বানাবো, তো সেই জিনিসগুলো আসলে আগে থেকেই রেডি করার না হলে কিন্তু আর করা হবে না। এই জন্যই কিছু জিনিস কিন্তু আগে কিনে নেওয়া হয়েছে। তো এখন বলছি যে তারপরও আর বাদবাকি জিনিসগুলো কেন কেনা হয়নি। তো এই ফাঁকে একটু রেসিপির কথাও বলি। মাছগুলো ভেজে নিলাম, এখন সেই একই তেলে কিছু বেগুন আর আলু ফ্রাই করে নিচ্ছি। আর এটা ফ্রাই করে নেওয়ার জন্যই কিন্তু এই খাবারটা অনেক বেশি মজার হবে। আসলে রোজার দিনে কিন্তু আমাদের যে প্রবলেমটা হয়, সেহরিতে কিন্তু আমাদের অনেকেরই খেতে ইচ্ছে করে না, যাদের খাবারের রুচি কম তাদের কথা বলছি, তো খেতে ইচ্ছে করে না। দেখা যায় যদি মুখরোচক বা পছন্দ মতো একটা খাবার রেসিপি থাকে, তাহলে কিন্তু আমরা সবাই কম বেশি সেহরিতে খেতে পারি, আর সেটাই কিন্তু আমাদের সারাদিন রোজা রাখতে অনেক বেশি হেল্প করে, তাই না? তো এগুলো ফ্রাই করে নিচ্ছি, আর আশা করি আপনার রেসিপিটা দেখলেই বুঝে নেবেন যে আমি কী কী করছি। খুবই সিম্পল রেসিপি, বাট আমার এভাবে খেতে ভালো লাগে, তো ভাবলাম আজকে রান্না করতে করতেই আপনাদের সাথে কথা বলি। তো এগুলো ভেজে নিলাম, এবার চলে যাব রান্নার জন্য। তো পাত্রে একটু বেশি পরিমাণে তেল দিয়ে নিলাম, কারণ ভাজার পরে তেলটা কিন্তু অনেকটাই কমে যায়। তো তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেবো, তারপর রেগুলার আমরা যে মশলা দিই সেই মশলাগুলোই দিব। তো এখন আমি আমার সেই বকবকানিতে ফিরে আসি। তো অন্যান্য সময় রোজার হচ্ছে গিয়ে প্রথম 10 রমজানের মধ্যেই দেখা যায় ম্যাক্সিমাম সব কেনাকাটা হয়ে যায়, বিশেষ করে আমাদের জন্য না হলেও সবার জন্য যে কেনাকাটাগুলো থাকে ফ্যামিলি, তো সেই কেনাকাটাগুলোই সবসময় আগে করা হয়। কারণ 10 রমজানের আগে আগে, অনেক সময় 4-5 রমজানের মধ্যেই চেষ্টা করি সবার যে জামা কাপড়গুলো আছে, যেমন অনেকের জন্য শাড়ি কিনতে হয়, 3 পিস কিনতে হয়, তো সেগুলো কিনে পাঠিয়ে দেওয়ার জন্য, কারণ সেগুলো মেক করার একটা বিষয় থাকে। তো যেটা হচ্ছে কি, আমরা বাড়িতে যাব হচ্ছে ঈদের হয়তো বা 2 দিন বা 1 দিন আগে, আল্লাহ যদি সুস্থ সবল রাখে, সব কিছু ঠিক রাখে। তো আসলে ওই সময় যদি সব জিনিসগুলো নিয়ে যায়, তাহলে কিন্তু কেউই ড্রেসগুলো বানাতে পারবে না। তো এই জিনিসটা মাথায় রেখে সবসময় সবার কেনাকাটাটা আগে করি। যেমন সবার কেনাকাটা বলতে ফ্যামিলি মেম্বার অবশ্যই, মানে আমার ননদ বা ভাবি বলেন বা ননাস বলেন, তারপর হচ্ছে গিয়ে মায়ের কথা বললাম, তো সবারটাই আগে আগে কিনে ফেলি, যাতে সবাই তাদের ড্রেস সব কিছু মেক করে ফেলতে পারে।
বাট এইবার সব কিছুই উল্টাপাল্টা হয়ে গেছে। তো এটা নিয়ে একটু মন খারাপ, একটু টেনশনে আছি কীভাবে সব কিছু ম্যানেজ করবো। আর এদিকে ম্যানেজ করার ফাঁকে ফাঁকে কিন্তু আমি রান্নাও করে ফেলতেছি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে অলরেডি সব মশলা দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে ভাজার মানে ভাজা যে কোনো তরকারির ক্ষেত্রে কিন্তু প্রথমে একটু কষ্ট করতে হয়, সব কিছু ভেজে নিতে হয়, পরে রান্নায় কিন্তু আর সময় লাগে না, বসে থাকতে হয় না, মোটামুটি মশলাটা কষিয়ে নিলেই আর পরিমাণ মতো একটু ঝোল দিয়ে নামিয়ে ফেললেই হয়ে যায়। তো যেটা বলছিলাম, আসলে সবাই জানেন কেন আসলে মানে কেনাকাটা করতে পারিনি, না না সবাই কীভাবে জানবেন আমি তো বলিনি, কেনাকাটা করতে পারিনি সবাই এটা জানেন যে আমরা অসুস্থ, এই কারণে হচ্ছে গিয়ে কেনাকাটা করতে পারিনি। এখন বলে দিলাম কারণটা, নিশ্চয়ই এখন জেনে গেছেন আপনারা, তাই না? ও আর এই তরকারিটায় কিন্তু বেশি করে টমেটো দিতে হবে, নাহলে কিন্তু এটার এক্স্যাক্ট ফ্লেভারটা আসবে না, বুঝতে পেরেছেন? অবশ্যই দিবেন কিন্তু, কারণ কি বলে, ষোলো আনা পূর্ণ করতে হলে যা যা লাগে আর কি, সেরকম এক একটা রেসিপির তো কিন্তু এক একটা জিনিস মাস্ট দরকার, তো এই জিনিসটা অবশ্যই স্কিপ করবেন না। রমজানের প্রথম থেকেই দেখা গেল যে আফিফের আব্বু একটু অসুস্থ, আফিফের আব্বু মোটামুটি সুস্থ না হতেই আমার বাবাইটা অসুস্থ, তারপরে আমি অসুস্থ, তো এভাবে ঘরের একে একে সবাই কম বেশি অসুস্থ হচ্ছে, তো যার কারণে আমাদের আর শপিংয়ে যাওয়া হয়নি। আর রোজার প্রথম দিকে একদম মানে আফিফের আব্বুর অফিসের একটু বেশি কাজের প্রেশার ছিল, যার কারণে রোজার আগেও যেতে পারিনি বা রোজার প্রথম দিকেও যেতে পারিনি, আর এখন তো অসুস্থতার জন্য যেতে পারছি না। তো জানি না এবার আসলে কিভাবে কি হবে, হয়তো সবার জিনিস সবাইকে পৌঁছাতে পারবো ঠিকই, বাট একসাথে হয়তো সবাই বানিয়ে পড়তে পারবে কি না সেটা বলতে পারছি না, তো এই বিষয়টা নিয়ে একটু টেনশনে আছি। আর নিজের বিষয় নিয়ে বলতে গেলে, নিজের বিষয় নিয়ে আসলে তেমন কোনো টেনশন নেই, আফিফেরটা নিয়েও টেনশন করছি না, কারণ আফিফ বাবার তো সব রেডিমেড থাকবে, তো সব কিছু তো ইনশাল্লাহ যে কোনো সময় চাইলেই হুট করে কিনে ফেলা যাবে যত দেরি হোক না কেন, তো এই জন্য আফিফকে নিয়ে আর টেনশন করছি না। আর এদিকে বলতে বলতে কিন্তু আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে, সুন্দর এসেছে না বলেন? আর একটা মজার কথা বলি, আমি যখনই ভয়েস ওভার দেই ওই পাশের বাসার ওদিকে একটা মোরগ আছে, সবসময় সে ডাকাটাকে শুরু করে, সেও আপনাদের সাথে ভিডিওতে আসলে আসতে চায়, ঠিক আছে? কিন্তু তাকে আমিও দেখি না, আপনাদেরকেও দেখাতে পারি না, কিন্তু তার শব্দটা সবসময় আমিও শুনি আর আপনাদেরকেও শোনাই। আপনারা কি খেয়াল করেছেন আগে কখনো? কে কে খেয়াল করেছেন অবশ্যই জানাবেন। একটা আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু তোমার বাসায় কি মোরগ আছে কিনা। আমার বাসায় নেই, আমার পাশের বাসায়ও নেই, অনেকখানি দূরে আছে, তবে আমার বাসার পিছনে একটু ফাঁকা জায়গা আছে, ওরা সেখানে আসে আর এমন আওয়াজ করে। আর এদিকে মাশাল্লাহ আমার বাবাইকে দেখতে পাচ্ছেন, বাবার শরীরটা যদিও ভালো না, বাবাইকে নিয়ে আমরা ডাক্তারের কাছে যাব কিছুক্ষণ পরে, মোটামুটি আগে থেকে অবস্থা ভালো, তো ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে ওষুধ খাওয়ানো হয়েছে, তো তারপরে ভাবলাম ডাক্তারের সাথে একটু চেক আপ করে আসি, দেখিয়ে আসি, হয়তো বা অন্যান্য প্রবলেম থাকলে সেটা জেনে আসা যাবে, এই জন্য ডাক্তারের কাছে চলে গেলাম। তো ডাক্তারের কাছে আসলাম, আলহামদুলিল্লাহ ডাক্তার বললো যে আফিফের সব কিছু আলহামদুলিল্লাহ ভালোই আছে, কোনো সমস্যা নেই, আর ওষুধ আগে যেগুলো দিয়েছে সেগুলোই চলবে। তো এই তো আফিফের বর্তমান অবস্থা, আর বাহির অবস্থা বেশি ভালো না, কারণ অনেক বেশি মেঘ করেছে, যে কোনো সময় বৃষ্টি হবে, ভয় পাচ্ছিলাম বাসায় যেতে পারবো কি না। আর আপনারা কিন্তু গ্লাসে আফিফকে দেখতে পাচ্ছেন, পিছনে পাহাড় তারপর গাছ, বিষয়টা কিন্তু সত্যিই অন্যরকম, তাই না? আর তারপরে একটা রোমান্টিকতা আরও অ্যাড হলো, সেটা হচ্ছে বৃষ্টি। বৃষ্টি তো আমার অসম্ভব রকমের পছন্দের, তবে স্কুল কলেজ লাইফ এটা একটু বেশি পছন্দের ছিল, কারণ তখন আসলে কাজের ব্যস্ততা, বাহিরে যাওয়া, এসব তো বুঝতাম না যে বৃষ্টি হলে কী কী প্রবলেম হয়, বাট তখন এই জন্য বৃষ্টিটা একটু বেশিই ভালো লাগতো। বাট এখন অনেকটা ফিল করি যে না, বৃষ্টি হলেও বিভিন্ন রকম প্রবলেম হয়, যেমন কাজে যারা যায় তাদের একটা প্রবলেম হয়, আরও অনেক রকম প্রবলেম হয়, তারপরও সব মিলিয়ে বৃষ্টি আমার ভালোই লাগে।
যেটা ভালো লাগে সেটা তো ভালো লাগে লাগে বলতেই হবে, তাই না? তার যতই খারাপ সাইড থাক না কেন, পৃথিবীর সব কিছুরই ভালো এবং খারাপ দুইটা দিক থাকে, তাই না? তো আমরা যদি ভালো দিকটাকে অ্যাকসেপ্ট করি, অবশ্যই খারাপ দিকটাকেও অ্যাকসেপ্ট করতে হবে। আর বৃষ্টির সাথে রান্না হচ্ছে চুলায় স্বাদের পায়েস। স্বাদের পায়েস বললাম, একটু দুষ্টামি করলাম। ফিরনি রান্না হচ্ছে, ফিরনিটা অবশ্যই আম্মুই রান্না করেছে, কারণ যেহেতু আজকে আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম তো বাসার কোনো কিছুতেই আসলে হাত দিতে পারিনি। আম্মু থাকাতে অনেক বড় একটা বলবো আল্লাহর রহমত আমার উপরে আছে, কারণ অনেক কিছুই অনেক সহজে আমি ম্যানেজ করতে পারি শুধুমাত্র আম্মু থাকার কারণে। তো আম্মুর হাতে ফিরনি বরাবরই খুব বেশি মজার হয়, তো অন্য কোনো দিন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আর এদিকে ইফতার টেবিল গুছিয়ে নেওয়া হয়েছে, তো আমার ছোট বোনের কাজ দেখেন, এটা তার স্পেশাল গ্লাস, সে সুন্দর করে সাজিয়ে নিয়েছে, দেখতে পেরেছেন? আর গ্লাসগুলো সব কালারফুল দেখতেছেন না, এটার একটা কারণ আছে, কারণ এক একজনের গ্লাসটা এক এক রকম। আর দুইটা গ্লাস কিন্তু ম্যাচিং ম্যাচিং দেখতেছেন, এই দুটো হচ্ছে ম্যাচিং ম্যাচিং মানুষের জন্য, মানে আমার আর আফিফের আব্বুর জন্য। তো এখানে আছে চিড়া, আজকে হচ্ছে নারকেল দিয়ে চিড়া মাখা মাখবে আর কি। তো এটা হচ্ছে আমাদের অঞ্চলের সবচেয়ে প্রসিদ্ধ একটা ইফতার বলা যায়, আপনাদের সাথে এটা রেসিপি শেয়ার করব। খুবই সহজ কিন্তু খেতে ভালোই লাগে। আর এদিকে যা যা ছিল এগুলো হচ্ছে ইফতার আইটেম ছিল আলহামদুলিল্লাহ। আর বেগুনির চপ কিন্তু এগুলো, এগুলো কিন্তু আলুর চপ না, গোল গোল দেখতেছেন দেখে ভাইবেন না এগুলো আলুর চপ, ঠিক আছে? এগুলো কিন্তু বেগুনের চপ, বুঝতে পারছেন? আসলে বেগুনটা গোল বেগুন ছিল তো, তাই গোল গোল করে কেটে এভাবে ভেজেছে। আর আসলে এমনিতে বাসায় যখন আমরা খাই তখন একটু ক্রিস্পি খাওয়াটাই পছন্দ করি, এই জন্য বেসনের যে ব্যাটারটা আছে সেটা পাতলা করে গুলি। আর এদিকে আফিফ বাবাইকে দেখেন, সে কী করছে দেখতে পারছেন? এই যে এটাও কিন্তু ঈদের একটা প্রস্তুতির অংশ, ফাঁকে ফাঁকে কাজ চলছে, যদিও এটা আমার জন্মদিন উপলক্ষে শাড়ি ছিল, বাট করতে তো পারিনি, এখনও শেষ করতে পারিনি, জানি না ঈদেও এটা পড়তে পারবো কি না। আর এভাবে আসলে কাজ করতে হয়, এই যে আফিফ বাবাই সাথে নিয়ে তারপরে কাজ করতে হয়, তার সাথে খেলি তারপরে কাজ করি, এভাবেই চলে। আর তারপরে হচ্ছে ইফতারের পরে আফিফের আব্বুর সবচেয়ে জরুরি জিনিস যেটা, সেটা হচ্ছে চা। চা তো তার লাগবেই, তাই না? কারণ চা ছাড়া তার চলেই না। তো একসাথে বসে দুজন মিলে চা খাচ্ছি আর টুকটাক গল্প করছি, আপনাদের নিয়েও মাঝে মাঝে গল্প করি, বুঝতে পারছেন? কে কী কমেন্ট করলেন, কীভাবে কে আমাদের ভিডিও দেখেন, সেই সব ভিডিও মানে বিষয় নিয়েও আমরা অনেক সময় গল্প করি। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা সবাই অনেক অনেক বেশি ভালো এবং সুস্থ থাকি। আর আপনাদের জন্য রইল আমাদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমাদের ঈদের কী প্রস্তুতি চলছে বা কেমন আমাদের অবস্থা। তো আপনাদেরটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।